দর্শক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের যে নির্বাচন সেই নির্বাচনের খবর জানাতে আমি এই মুহূর্তে আছি জামালপুর ইসলামপুর উপজেলা দোল ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে শেষ সময়ের যে নির্বাচনে আগামীকাল অনুষ্ঠিত হবে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি চলছে আসলে শেষ সময়ের যে প্রস্তুতি ইভিএম মেশিন এবং যে নির্বাচনী আনুষাঙ্গিক যে সামগ্রী আছে সেগুলোই আসলে নির্বাচন অফিস তাদের পুলিং এজেন্ট এবং প্রিজাইডিংদের কাছে হস্তান্তর করছেন এই হস্তান্তর এখান থেকে আমি একটু আপনাদের একটু জানাতে চাই দেখাতে চাই যে এই উপজেলায় কিন্তু পুলিং তিরানব্বই ভোট কেন্দ্রে সাতশো চল্লিশ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন এবং আটানব্বই জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন যদি আরেকটু তথ্য দিয়ে রাখি মোট ভোটার সংখ্যা রয়েছে এই উপজেলায় দুই লক্ষ আষট্টি হাজার চারশো আঠারো জন এবং পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো তিরিশ জন এবং নারী ভোটার রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো সাতাশি জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু রয়েছেন একজন এই উপজেলাতে এই উপজেলায় আমি আরেকটু তথ্য দিয়ে রাখি যে কিন্তু চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ছালাম তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই উপজেলাতে এখন শুধু নির্বাচন অনুষ্ঠিত হবে শুধু যারা বাইশ চেয়ারম্যান আছে নারী এবং পুরুষ পদে তাদের নির্বাচনই কিন্তু এই আহ একুশ তারিখে অনুষ্ঠিত হবে জামালপুর জেলার নির্বাচনের শেষ খবর এই ছিল আমার কাছে